রাজুকের অধীনে নির্মাণাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের অস্থায়ী রেস্টুরেন্টের আড়ালে চলছে মাদক ও পতিতা ব্যবসা। দীর্ঘদিন যাবৎ একাধিক রেস্টুরেন্টের আড়ালে চলতে থাকা এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত 2:30টার দিকে পূর্বাঞ্চলের 1 নম্বর সেক্টর এলাকার হোয়াইট হাউস থেকে রূপগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে নৃত্যশিল্পী পরিচয়ে 11 জন পতিতা ও 7 জন খদ্দের, 6 জন রেস্টুরেন্ট কর্মচারী পরিচয়ে মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে 9 ক্যান বিদেশি বিয়ার ও 3 বোতল বিদেশি মদ, নগদ 2,47,500 টাকা সহ বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদক নিয়ন্ত্রণ দমন আইন ও করোনাকালে সংক্রমণ ব্যাধি ছড়ানো সহ অসামাজিক কাজে যুক্ত থাকার পৃথক আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও রেস্টুরেন্টের মালিক নজরুল সহ একাধিক ব্যক্তি পলাতক রয়েছে।